1,00,000 কোটি টাকা দিয়ে ব্যয় নির্মাণ হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর। ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর ও মাদারীপুর জেলার সীমান্ত ঘেঁষে এই বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। বিমানবন্দরটির নির্মাণ কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 10 বছরের ব্যবধানে বর্তমানে বিমানবন্দর নির্মাণে ব্যয় বেড়েছে দ্বিগুণের বেশি। যানজট থেকে যাত্রীদের মুক্তি দিতে ঢাকা থেকে বিমানবন্দর পর্যন্ত একটা এক্সপ্রেসওয়ে বানানো হবে। বিমানবন্দরটি চালুর 8 বছরের মধ্যে যাত্রীর চাপ সামলাতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল রহমান বৃহস্পতিবার আমাদের সময়কে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিন দিন ফ্লাইট ও যাত্রী বাড়ছে, সে অনুযায়ী ধারণ ক্ষমতা বাড়ছে না। বর্তমানে কাজ চালিয়ে যাওয়ার জন্য নির্মাণ করা হচ্ছে তৃতীয় টার্মিনাল, কিন্তু কয়েক বছরের মধ্যে ঢাকার আশেপাশে আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর নির্মাণ না হলে শাহজালাল বিমানবন্দরের ওপর যাত্রীদের চাপ এতটাই বাড়বে যা সামলানো কঠিন হবে। তিনি আরও বলেন, একটি জাপানি কনসালটেন্সি ফার্মের মাধ্যমে পরীক্ষা করে মাদারীপুর ও শরীয়তপুরের দুটি জায়গায় বিমানবন্দরের জন্য নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দর নির্মাণে ড্রয়িং ডিজাইন করে 1,00,000 কোটি টাকা ব্যয় করে আমরা একটি প্রস্তাব তৈরি করেছি, সেটি প্রধানমন্ত্রী দপ্তরে পাঠানো হয়েছে। আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ, দুটি জায়গার মধ্যে প্রধানমন্ত্রী একটি নির্বাচন করে দিলেই আমরা বিমানবন্দর নির্মাণের কার্যক্রম শুরু করতে পারব। এই বিমানবন্দর নির্মাণ হলে বহির্বিশ্বের ফ্লাইট চলাচলের পাশাপাশি রাজস্বও বাড়বে। জানা গেছে, বিমানবন্দর প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে 136 কোটি টাকা ব্যয় নিয়োগ দেওয়া হয় জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপুণ কোইকে। 4 বছর সমীক্ষার পর মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের সীমান্ত ঘেঁষে উপযুক্ত স্থান বেছে নেয় তারা। বিমানবন্দর নির্মাণে সম্ভাব্য 28টি সরেজমিনে পরিদর্শন শেষে 10টি স্থান প্রাথমিকভাবে নির্বাচন করে। পরবর্তী সময়ে বিস্তারিত আর অন্যান্য প্যারামিটার বিবেচনায় 3টি উপযুক্ত সম্ভাব্য স্থান থেকে 2টি স্থানকে নির্বাচন করা হয়। প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। পরামর্শ প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং সার্ভে, মাস্টার প্ল্যান, এয়ার রুট, অ্যারোস্পেস, এয়ার ট্রাফিক ফোরকাস্ট ও উন্নয়ন পরিকল্পনা সম্পন্ন করেছে। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর রাজধানীর কাছে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির প্রকল্প নেয়। মূলত ঢাকাকে আকাশ যোগাযোগের সংযোগস্থল বা হাব হিসেবে প্রতিষ্ঠান করাই ছিল এর উদ্দেশ্য। জাতির পিতার নামে নতুন বিমানবন্দরের নামকরণ করা হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। 2010 সালে প্রায় 50,000 কোটি টাকা প্রাথমিক ব্যয় ধরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পটি অনুমোদন করে মন্ত্রিসভা। প্রকল্প প্রস্তাবায়নে এই বিমানবন্দরে 3টি রানওয়েতে প্রতিদিন যাত্রীবাহী 400টি ও কার্গোবাহী 200টি ফ্লাইট উঠানামার সুযোগ রাখা হয়েছিল। বিমানবন্দর নির্মাণে উপযুক্ত জায়গা হিসেবে সরকারের প্রাথমিক বাছায় উঠে আসে মুন্সীগঞ্জের আড়িয়াল বিল ও ময়মনসিংহের ত্রিশালের পরে ত্রিশালকে বাদ দিয়ে আড়িয়াল বিলের বিমানবন্দর তৈরির প্রকল্প করে সরকার। মন্ত্রিসভায় প্রকল্প অনুমোদনের 1 বছর পর 2011 সালে আড়িয়াল বিলে শুরু হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জমি অধিগ্রহণের কাজ, কিন্তু শুরুতেই স্থানীয়দের বাধার মুখে পড়ে এ প্রকল্প। আড়িয়াল বিলে বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করতে গেলে জনতা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ায়। সে সংঘর্ষে স্থানীয় জনতার পাশাপাশি পুলিশ ও সাংবাদিকসহ কয়েকটি মানুষ আহত হয়। এরপরে নতুন করে বিমানবন্দর নির্মাণের প্রকল্প থমকে যায়। আন্দোলনের মুখে আড়িয়াল বিলে জমি অধিগ্রহণের কাজ স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় বিমানবন্দর হবে পদ্মার উপরে, মাদারীপুর কিংবা শরীয়তপুরে। বর্তমানে সরকার চাচ্ছে আগামী নির্বাচনের আগে বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু করতে, সেভাবে কাজও এগোচ্ছে। এখনও প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলেই বিমানবন্দর নির্মাণ কাজ শুরু হবে। বিশেষজ্ঞরা বলেছেন, 2035 সালের পর রাজধানীর পাশে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজনীয়তা জরুরি হয়ে উঠবে। এখন সরকারের শাহজালালে থার্ড টার্মিনাল তৈরির কাজ করছে, কিন্তু রানওয়ে তৈরি হচ্ছে না। এটা চালু করলে বিমানবন্দরের সক্ষমতা কিছুটা বাড়বে, তবে এভিয়েশন খাতে এখন বাংলাদেশের যে প্রবৃদ্ধি তাতে আগামী এক যুগের মধ্যে এটাও যাত্রী ধারণ ক্ষমতা হারাবে। এরকম আর তথ্য পেতে হলে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।